সবগুলো বড় বড় অসাধারণ। ও বড় অনুভাবে তো ধরো এই যে একটা গাছেই তো ধরবে না, আরো লাগবে আনতো আমাদের দেশের রামবুটান। হ্যাঁ আমরা আমাদের বাগান থেকে যেমন আনন্দ আছে তেমন একটা বাণিজ্যিক মূল্য আছে। রামবুটান ফলটাকে আপনার সবাই চেনেন, রামবুটান শব্দটা এসেছে হচ্ছে মালয়েশিয়ান রামবুট, রামবুট মানে হচ্ছে হেয়ার। এই ফলের এই যে উপরে দেখতে পাচ্ছেন ফলের উপরে এই যে হেয়ার লাইক কিছুটা আমাদের যে করোনা, করোনার যে আমরা হচ্ছে চেহারা আমরা হচ্ছে দেখি সিম্বলিক চেহারা, করোনার সাথে হচ্ছে মিল আছে এটা রামবুটান। অত্যন্ত জনপ্রিয় হচ্ছে ফল রামবুটানকে, বলা যায় হচ্ছে লিচুর ভাই, স্যাপেন্ডিসি ফ্যামিলির হচ্ছে একটা ফল লিচুর ভাই। এই উপরের খোসাটা ছিলে হচ্ছে রামবুটান হচ্ছে খেতে হয়। রামবুটান আপনারা অনেকেই হচ্ছে চেনেন, কিন্তু বাংলাদেশের মাটিতে একদম চমৎকার ছোট একটা গাছে এত সুন্দর রামবুটান ধরে থাকবে এটা হয়তো অনেকে ভাবতে পারেনি, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আমরা হচ্ছে এই রামবুটান ফলের বাগানটা হচ্ছে দেখব, রামবুটান ফল সম্পর্কে আমাদের এক্সপার্ট যারা আছেন তাদের কথা শুনব, এবং বাণিজ্যিকভাবে এই ফল চাষের যে সম্ভাবনা আছে সে বিষয়টা হচ্ছে জানবো। এটা রামবুটান গাছের কাছে আমরা লক্ষ্য করছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক শ্রদ্ধ ডক্টর আব্দুল আওয়াল স্যার রামবুটানের পাশে বসে আছেন স্যার গাছে। আমি ভাবছি যে রামবুটান এত ছোট গাছে ধরে আছে, আমরা কেন এই রামবুটান এতদিন চাষ করি, আমাদের এই এই ফলটা কেন আমাদের দেশে এখনো বাণিজ্যিক হয়নি, এইটা এই চিন্তায় আছি আমি। এটা অ্যাকচুয়ালি একবারে ট্রু ট্রপিক্যাল ফ্রুটস, ট্রু ট্রপিক্যাল ফ্রুটস এটা, এটা যে মধ্যরেখা থেকে জিরো রেখা থেকে হ্যাঁ ইকুয়েটর থেকে এপাশ ওপাশ 15 ডিগ্রি হচ্ছে এর বাণিজ্যিক ক্ষেত্র, বাণিজ্যিক ক্ষেত্র। তা আমরা 15 ডিগ্রির একটু বাইরে আছি, কিন্তু আমি তো দেখছি যে কোনো অংশেই আমি কম না ভিয়েতনাম বা থাইল্যান্ড আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত এলাকা আমাদের এই পৃথিবীতে, কিন্তু এই রামভুটানের তীর্থক্ষেত্র হচ্ছে থাইল্যান্ড। তারা বাৎসরিক উৎপাদন প্রায় 5 লক্ষ মেট্রিক টন, যত রামভুটান হয় তার অর্ধেকই থাইল্যান্ডে হয়। হ্যাঁ 5 লক্ষ মেট্রিক টন 4.5 লক্ষ মেট্রিক টন রামভুটান থাইল্যান্ডে উৎপাদন হয়, আর এর পরে আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম আরও পরে আছে কয়েকটা দেশ ফিলিপিন পর্যন্ত পূর্ব এশিয়ার দেশগুলোতে। তো আমরা এই ফলটা চাষ করব এবং এইখান থেকে এর বিস্তার ঘটাবো। শুধুমাত্র এই গাছের পরিচর্যায় আমাদের দেশে একটা দিক খেয়াল রাখতে হবে যে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা এটা সহ্য করতে পারে না, আবার 35 ডিগ্রির উপরে তাপমাত্রা যদি বাতাসে আর্দ্রতা না থাকে তাহলে উইন্ড স্কর্চ হয়। হ্যাঁ আর 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে এই গাছ ওয়াটার লিফটিং করতে পারে না, হ্যাঁ যার কারণে আমাদের এটা যেটা ট্রু সাব ট্রপিক্যাল, যেখানে আমাদের দেশের যেগুলো সাব ট্রপিক্যাল পার্ট সেখানে একটু ট্রাবল হবে, খুব গরম পড়ে খুব শীত পড়ে, হ্যাঁ চারা অবস্থায় একে বাঁচায় বড় করা খুব কঠিন। স্যার এখন এই ফলের যে সম্প্রসারণ হবে আপনি যেটা বললেন, হ্যাঁ এটা চারা তৈরি করবে কি বীজ থেকে না হচ্ছে কলমের মাধ্যমে? না বীজ থেকে, ওই যে আমি বললাম যে বীজ থেকে চারা তৈরি করলে হারমোফ্রোডাইট হইতে পারে, আবার মেল হইতে পারে, ফিমেল হইতে পারে, অতএব বীজের চারা দিয়ে এর মানে বাণিজ্যিক সম্প্রসারণ করা যাবে না, এটা অবশ্যই ভেজিটেটিভ প্রপাগেশন করতে হবে। আমরা যে আমাদের 2 মাসের ভিতরে শিকড় বাড়াবে এবং আমরা শতক পটিং করি চারা দিয়ে। তার মানে স্যার যে মেসেজটা হচ্ছে যে কোনো জায়গা থেকে রামবুটানের চারা বললেই কিনে নিয়ে এসে বাণিজ্যিক বাগান করলাম, না 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 মিথ্যা মেসেজ যাওয়া হবে, ভুল মেসেজ দেওয়া যাবে না, কারণ বীজের চারা দিয়ে রামভুটানের বাণিজ্যিক বাগান করা যাবে না, একদম একদম এটা অবশ্যই হার্মোফ্রোডাইটিক হতে হবে। তো এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার এই যে বাগানে হর্টিকালচার সেন্টারের ভিতরে যে রামবুটানের বাগান আছে প্রচুর রামবুটান ধরে আছে, এটা আমাদেরকে খুব আশাবাদী করছে আর কি,
বাংলাদেশের মানুষ হিসেবে আশাবাদী করছে যে এই ছোট ছোট গাছে ফল ধরেছে, এই বিষয়ে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি। স্যার, 15টির চারা আমরা লাগিয়েছিলাম, সেগুলো হলো গ্রাফটিংয়ের চারা, সে থাইল্যান্ড থেকে আনা। লাগানোর পর 2 বছরের মাথায় ফুল এসেছিল, কিন্তু গত বছর ফুলগুলি ঝরে গিয়েছিল। তো এই বছর যে ফুলগুলি এসছে এবং এরপরে যে ফলগুলি হয়েছে দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার। স্যার, যত্নের বিষয়টাও তো আছে, অনেকে কিন্তু গাছ লাগায় কিন্তু দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত ফুল ফল পাচ্ছে না, আপনারা তো যত্নটা নিশ্চয়ই প্রপার করেছেন। ধন্যবাদ, ভালোই বলেছেন, কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে গাছের আশপাশটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আমরা নিয়মিত এখানে যে পোকামাকড় আছে এগুলোর ব্যবস্থাপনা করি এবং যে সুন্দরভাবে যে পানি সেচের ব্যবস্থা করি, নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করি, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটিও খুব সতেজ রয়েছে এবং ফুল আসার পরে সুন্দরভাবে ফলও ধরেছে।